যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু আমরা কখনোই সূর্যের আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ পেতাম না। এর কাছে যখন যে জিনিসটা থাকে তখন সেই জিনিসটার মূল্য কিন্তু আমরা বুঝি না, যখন না থাকে তখনই আমরা সেটার মূল্য অনুভব করতে পারি। এই যে আজ কয়েকদিন যাবত এত পরিমাণে বৃষ্টি, এখন বুঝতে পারছি যে আসলে রোদের কতটা প্রয়োজন। রোদকে এখন অনুভব করতে পারছি যে রোদ আমাদের অনেক দরকার। কাপড় শুকাতে পারছি না, সব কাপড় চোপড় ভেজা, কি একটা অবস্থা আর কি বলবো। তো রান্নাঘরে চলে আসলাম, আমি আজকে ভর্তা বানাবো আর ভাত রান্না করে নিব। তো আজকে ভর্তা বানানোর জন্য এই যে আমি প্রথমে একটা হাঁড়িতে পানি দিয়ে তার ভিতরে কয়েকটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর সাথে দুইটা ডিম সিদ্ধ দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে আলুটা আর ডিম একটু ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়। তারপরে অন্য সাইডে চুলায় আমি এখানে ডাল সিদ্ধ দিচ্ছি। তো ডালটা আগে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, কড়াইতে পানি দিয়ে দিয়েছি, আর এদিকে আমি চিংড়ি মাছ বেছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি আর কি ধুয়ে, আর পেঁয়াজ কেটে নিয়েছি বেশি করে। চিংড়ি মাছ ভুনা করবো আর ভর্তা করবো আর কি। চিংড়ি মাছটা ভুনা করতে চেয়েছিলাম না, আরো দুই রকম ভর্তা করতে চেয়েছিলাম, কিন্তু আমি তো একা মানুষ এত ভর্তা খেয়ে পারবো না, তাই ভর্তা করছি আর একটু চিংড়ি মাছ ভুনা করছি ছেলে মেয়ের জন্য। তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখানে একটু পানি বেশি হয়ে গিয়েছিল, তাই আমি একটু ভালোভাবে পানিটা শুকিয়ে নিচ্ছি যাতে ডালের গায়ে পানি না থাকে। পানি থাকলে কিন্তু ডাল ভর্তাটা খেতে ভালো লাগে না, একটু ভেজা ভেজা হয়, নরম হয়, আর পানি না থাকলে একেবারে শুকনো হয়, ওটা বেশি টেস্ট হয় খেতে। তো এদিকে আমার এই যে আলু ডিম সিদ্ধ হয়ে গিয়েছে আমি এবার চামচে দেখে নিয়েছি। তারপরে আলু আর ডিম আমি খোসা ছাড়িয়ে নেব। আর আজকে আসলে ভর্তাটা করেছে এই কারণে, কয়েকদিন যাবত এই যে কোরবানির পর থেকে এত পরিমাণে মাংস খাওয়া হয়ে গিয়েছে, এখন আর মাংসের প্রতি আর রুচি নেই, একটু সবজি বা ভর্তা হলে একটু ভালো হয় আর কি। তো মুখে রুচি ফিরিয়ে আনার জন্য আজকে ভাবলাম যে ভর্তা করি। তো ভর্তাটা আসলে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে, আমার তো ভর্তা অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় যে তিন বেলা যদি ভর্তা হয় তাহলে তো পেট ভরে ভাত খাওয়া যায়, তো এই কারণে আজকে ভর্তা করা আর কি। কথা বলতে বলতে এই যে আমার ডিম আর আলুর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, তো এটা আমি রেখে দেবো। রেখে আমি মানে ভর্তা করার জন্য যে মরিচ ভাজা লাগবে, মরিচটা দরকার, তো সেটা আমি ভেজে নেব। তো প্রথমে যে ফ্রাই প্যানে তেল দিয়ে তারপরে আমি শুকনো মরিচ ভেজে নেব একটু বেশি করে, কারণ মরিচ ভর্তাটা আবার আমার একটু বেশি পছন্দ। মানে সবসময় আমার ফ্রিজে একটু মরিচ ভর্তা থাকে, আমি যে কোনো তরকারির সাথে মানে অল্প একটু মরিচ ভর্তা নিয়ে খেতে পছন্দ করি। তো মরিচটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে যে বেশি করে পেঁয়াজ ভেজে নেবো আর কি, একটু নরম করে নেব ভেজে। ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে বেশি টেস্ট লাগে আর কি আমার কাছে, তো এই জন্য আর কি পেঁয়াজটা আমি সবসময় ভেজেই নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সে একই ফ্রাই প্যানে তেল ছিল, তো সেই তেলের ভিতরে আবার আমি পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে ভেজে একটু নরম করে নিয়েছি। তো যখন পেঁয়াজটা নরম হয়ে এসেছে তখন এখানে আমি রসুন বাটা দিয়েছি, রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি আর হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি। তো দিয়ে আবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কি, এটা নেড়ে চেড়ে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি এই যে চিংড়ি মাছগুলা দিয়েছি, তো চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে কষিয়ে নেবো আর কি। যত সময় না মশলাটা একেবারে কড়াইয়ের সাথে লেগে আসবে তত সময় নাড়তে হবে। তারপরে নাড়া হয়ে গেলে এখানে পানি দিয়ে আমি ওকে পাশে রেখে দিয়েছি আর এই সাইডে আমি আবার ভাত বসিয়ে দিয়েছি। তারপর এখানে চলে আসলাম ভর্তাগুলো করার জন্য। তো প্রথমে আমি মরিচ ভর্তাটা করে নেবো, কারণ মরিচ ভর্তাটা সব ভর্তায় দরকার হবে, এই জন্য আগেই মরিচ ভর্তাটা করে নিচ্ছি। তো মরিচটা একটু দেরি হয়ে গিয়েছে আমার ভর্তাটা করতে, যার কারণে একটু নরম হয়ে গিয়েছে। মরিচ ভর্তা করার জন্য মরিচ সবসময় একটু মচমচে অবস্থায় ভর্তা করলে ভর্তাটা একটু ভালো হয় আর কি, তো আজকে একটু নরম হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপর মরিচ ভর্তা করা হয়ে গেছে, আমি তারপরে ডাল ভর্তা করার জন্য প্রথমে আমি ডাল হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি আর কি। তো একটু লবণ দিয়ে আর যে মরিচ ভর্তাটা করে রেখেছিলাম ওখান থেকে সামান্য পরিমাণ দিয়েছি, বেশি দিব না, আমার ছেলে মেয়ে আবার একটু ঝাল কম খায়, তো ওদের জন্য আর কি ঝাল কম দিয়েছি, আর আমি ভাতে নিয়ে খাবো তো এই জন্য একটু কম করে দিয়েছি। তো ডাল ভর্তা হয়ে গেছে, এখানে অফ ক্যামেরায় আমি তিনটা আলু ম্যাশ করে নিয়েছিলাম, আলু তিনটা একটু বেশি শক্ত ছিল এই জন্য, তারপরে দুটো আলু ছিল তো দুটো আমি ম্যাশ করে নিয়েছি। তো এখানে সেই মরিচ ভর্তা থেকে একটু দিয়ে দিয়েছি আর লবণ দিয়েছি পরিমাণ মতো, আর সরিষার তেল দিয়ে আমি আলুটাও ভর্তা করে নিয়েছি। এখন আমি ডিম দুটো ভর্তা করবো, তো ডিম দুটো এই যে ভর্তা করে নিচ্ছি, ডিম দুটো একটু ম্যাশ করে নিয়ে হাত দিয়ে, তো তারপরে একটু মরিচ ভর্তা নিয়ে আর লবণ নেবো পরিমাণ মতো, আর এই যে সরিষার তেল নিয়ে ভর্তাটা করে নিচ্ছি। তো আজকে শুধু
ভর্তাই করেছি, আর আমি শুধু ভর্তা দিয়ে খেয়েছি। ভর্তা দিয়ে আসলে ভাত খেতে অনেক মজা লাগে। সব সময় তো আসলে মাছ মাংস খাওয়া হয়, তরি তরকারি খাওয়া হয়, ভর্তাটা একটু কমে খাওয়া হয় সবার বাসায়। তো এই যে ভর্তাগুলো কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে, আর এই যে সেই চিংড়ি মাছ ভুনা করে রেখেছিলাম, তো সেটা এই যে টেবিলে সাজিয়ে নিয়েছি, আর এভাবে ভাতের প্লেটটা সাজিয়ে নিয়েছি, এখন আমি খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।